আর কি করলেন অ্যাপটা? আজকে আমরা এখানে একটি অ্যাপের উদ্বোধন এখানে করলাম, রেসপেক্টেড আইজি সাউথ বেঙ্গল স্যার উনি ভার্চুয়াল প্ল্যাটফর্মে উনি উদ্বোধন করলেন। এই অ্যাপের যে আমাদের যে মেইন যে এম আছে, কি পুলিশ যে রেসপন্ড টাইম আছে সেটাকে আমরা মিনিমাম করতে পারি, তার জন্যে আমরা এই অ্যাপটাকে লঞ্চ করেছি। ওখানে পুলিশ যদি কারো কোনো যদি আর্জেন্সি হয়েছে, কারোর সাথে যদি কোনো প্রবলেম হয়েছে, কারোর সাথে যদি কোনো দুর্ঘটনা হয়েছে, তো ওখান থেকে ডাইরেক্টলি এই অ্যাপের মাধ্যমে প্যানিক বাটন ইউজ করে এখানে কন্ট্যাক্ট কর, মতলব এখানে প্যানিক বাটন ইউজ করবে আর এখানে এখান থেকে আমাদের যে কন্ট্রোল সেন্ট্রাল কন্ট্রোল রুম আছে ও যোগাযোগ করবে, তাড়াতাড়ি যোগাযোগ করবে। তার সাথে সাথে এখানে একটি আরও আছে কি আমাদের যে লোকাল থানা আইসি আছে এবং যে লোকাল থানাতে যারা যে ডিউটি অফিসার আছে ওদের কাছেও মেসেজ যাবে, তো ওরাও তার মতলব রেসপন্ড করবে। তো এই তাছাড়া অনেকটি অ্যাপ্লিকেশনের মধ্যে আছে যে মতলব ইম্পর্ট্যান্ট কন্ট্যাক্ট, তাছাড়া যদি কোনো পাবলিক গ্রিভান্স আছে ওটাও এখানে রেজিস্টার করতে পারে, তাছাড়া যে নিয়ারেস্ট হসপিটাল আছে দেখতে পারবেন লোক, তাছাড়া ব্লাড ব্যাঙ্ক, ব্লাড ব্যাঙ্কে কত ব্লাড মতলব নিয়ারেস্ট ব্লাড ব্যাঙ্ক কোথায় আছে অ্যান্ড রিয়েল টাইম ব্লাড অ্যাভেলেবিলিটিও দেখতে পারবেন। অ্যান্ড তো এই আজকে যে বেসিক্যালি আমরা যে এখানে লঞ্চ করেছি, যেভাবে আগে বলেছি আমি কি মেইন এম আছে কি যে পুলিশ রেসপন্ড টাইম আছে সেটাকে আমরা মিনিমাইজ করতে চাইছি। অ্যান্ড আমি এখানে রিকোয়েস্ট করব কি সবাই এই অ্যাপটাকে ডাউনলোড করেন যাতে ওরা এই ইউজটা করতে পারবে। স্যার এটা কি পথবন্ধুর মতন সেরকম অনেকটা? পথবন্ধু মতে নেই, এটা বেসিক্যালি মতলব যে বেসিক্যালি এমার্জেন্সি রেসপন্ড বেশি আছে এটা, কি যদি কারোর সাথে কোনো এমার্জেন্সি আছে তো ওরা ইউজ করতে পারবে। এটা কি এই জেলায় প্রথম? এটা এই জেলায় প্রথম। এখানে জিডি হিসাবে আমরা করে দেবো, তারপরে যে কনসার্ন যে পিএস আছে ওখানে এটাকে আমরা পাঠিয়ে দেবো। ফর্ম এর আগে বিধাননগর কমিশনার বিপদ সাথী বলে কিছুটা এরকম ভাবেই অ্যাপ করে, কিন্তু দেখা গেছে যে মানে খুব ভালো রেসপন্স, প্রচারের অভাব পাইলে যতটা আশা করা হয়েছিল ততটা হয়তো খামতি ছিল। না আমরা এখানে আইডেন্টিফাই করলাম, আমি এখানে যে আমাদের যে সিভিক ভলেন্টিয়ার্স আছে এবং পুলিশ ভলেন্টিয়ার্স যারা আছে ওদের মাধ্যমে গ্রামে গ্রামে আমরা মতলব প্রচার করব এখানে, এবং সবাই পিএস যত পিএস আমাদের আছে ওরা এই প্রচার জন্য একটি যে মতলব টোটো দিয়ে একটি প্রচার হবে, এবং তাছাড়া এখানে প্রত্যেক যে থানা আছে তার যে ফ্রন্ট যে বল আছে ওখানে একটি আমরা পেন্টিং করে দেবো, ওখানে ফ্লেক্সটা দিয়ে দেবো যেখানে ডিটেলটা থাকবে, তাছাড়া ওখানে কোড আছে কি ওখানে যদি ছবি নিয়েও ডাউনলোড ইজিলি হতে পারে। তো আপনি ঠিকই বলেছেন কি যত প্রচার হবে ততই মতলব পাবলিকের বেনিফিট হবে। কিন্তু অ্যান্ড্রয়েড অ্যান্ড ম্যাক্সিমাম আপনারা জানেন কি ম্যাক্সিমাম লোক এখন অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে, সবার কাছে মতলব ম্যাক্সিমাম পাবলিকের কাছে অ্যান্ড্রয়েড ফোন হয়ে গেছে আর ওরা অনেক অ্যাপ্লিকেশন ইউজ করছে, আশা করছি কি ওরা ইউজ করবে। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।